শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে পরপর কন্যা সন্তান হয়, স্ত্রী এবং মেয়েকে কুয়োর মধ্যে ফেলে দিল স্বামী। অতঃপর ভারতে 66 দিন পর সর্বনিম্ন করোনা শনাক্ত, মৃত্যু 2123 জন। ভারতে আবারও কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, নিহত 18। লেবাননের সঙ্গে যুদ্ধে চড়ালে জাহান্নামের আগুনে পতিত হবে ইসরায়েল, হুঁশিয়ারি হিজবুল্লাহর। হামাসের ভয়ে প্যারেড বাতিল করতে বাধ্য হল ইসরায়েল। আরব ইহুদি ভয়াবহ সংঘর্ষ, ইসরায়েলের মহাকাশ সংস্থার সাবেক প্রধান নিহত। এবং সবশেষ থাকছে ইরাক অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মেয়ের বাবা হওয়ার ঘেন্নায় মধ্যপ্রদেশের এক বাবা নিজের স্ত্রী এবং দুই মেয়েকে ঠেলে কই ফেলে দিয়েছে। কোনোরকমে বেঁচে গেছে স্ত্রী এবং 3 মাসের শিশুকন্যাটি। 8 বছরের মেয়েটি কুয়োর জলে চিরতরে তলিয়ে গেছে। পুলিশ গ্রেপ্তার করেছে রাজাবাই যাদব নামের 42 বছরের সেই অভিযুক্তকে। মধ্যপ্রদেশের ছত্তশপুর বাসিন্দা রাজাভাই এর 8 বছরের একটি কন্যা সন্তান ছিল। স্ত্রী আবার সন্তান সম্ভব হওয়ায় স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে পুত্রিষ্ঠি যজ্ঞ করে রাজাবাবু। তার আশা ছিল যে স্ত্রী এবার পুত্র সন্তান প্রসব করবে, কিন্তু রাজাবাবুর ইচ্ছের মুখে সায় দিয়ে পান্নায় বাপের বাড়িতে স্ত্রী আবারও একটি কন্যা সন্তানের জন্ম দেয়। এরপর ছোট মায়ের 3 মাস বয়স হতে বাইক নিয়ে রাজাবাবু হাজির হন পান্নায়। বউ বাচ্চাকে বাড়ি ফেরার পথে পারোই গ্রামে কুয়ো দেখানোর কথা বলে তিনজনকেই কুয়োয় ঠেলে ফেলে দেয় রাজাবাবু। স্ত্রী 3 মাসের বাচ্চাটিকে নিয়ে কুয়োই পার বেয়ে উঠে প্রাণে বাঁচলেও সলিল সমাধি হয় 8 বছরের মেয়েটির। চান্দিলা থানার ইন্সপেক্টর রাজেন্দ্র কুমার জানান, স্ত্রীকে প্রাণে বাঁচতে দেখে রাজাবাবু পাথর ছুড়ে স্ত্রীকে আবার জলে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। ভারতে গত 24 ঘন্টায় 86,498 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, যা গত 66 দিন পর সর্বনিম্ন। আর এই নিয়ে টানা 63 দিন পর দেশটিতে দৈনিক সংক্রমণ 1 লাখের নিচে নামল। এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 2,90,00,000 ছাড়িয়েছে। এদিকে করোনা বিপর্যস্ত ভারতে গত 24 ঘন্টায় আরও 2,123 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে 3,51,309 জনের। এনডিটিভির খবরে বলা হয়েছে গত 24 ঘন্টায় ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন 97,907 জন। ভারতে করোনা সংক্রমণের দিক থেকে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে মহারাষ্ট্র, এরপরে রয়েছে যথাক্রমে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ। দেশটিতে জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় 23,61,00,000 মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। ভারতের মহারাষ্ট্রে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 18 জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছে আরও অনেকে। সোমবার মহারাষ্ট্রের পুনেতে স্যানিটাইজার উৎপাদনকারী ওই কারখানায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কর্মকর্তারা বলছেন স্থানীয় দমকল বাহিনীর একটি বড় দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে পুনের SPS ক্যাকুরা টেকনোলজির একটি প্ল্যান্টে সোমবার দুপুরের দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে অন্তত 6টি আগুন নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহার করা হয়েছে। স্থানীয় দমকল বাহিনী এনডিটিভিকে জানিয়েছে আগুন লাগার সময় কারখানাটির ভেতরে অন্তত 37 জন কর্মী ছিলেন। এখন পর্যন্ত 20 জনকে বের করে আনা হয়েছে। কর্মকর্তারা সংবাদ সংস্থাকে জানিয়েছেন কর্মীদের 17 জন নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে এসেছে, নিখোঁজ কর্মীদের খোঁজা হচ্ছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য হাসান আল বাগদাদি বলেছেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধে জড়ালে ইসরায়েল জাহান্নামের আগুনে পতিত হবে, যা তারা কোনোদিন কল্পনাও করেনি। লেবাননের আল মাদিন টেলিভিশনে এই সাক্ষাৎকার দেন তিনি। তিনি আরও বলেছেন, হিজবুল্লাহর দখলদার ইসরায়েলের কমান্ডারদের নানা ধরনের দাম্ভিক কথাবার্তা শুনতে পাচ্ছে, কিন্তু তাদের প্রতি পরামর্শ হচ্ছে দম্ভ কমান, আরেকবার হিসাব নিকাশ ভুল করলে পরিণতি ভালো হবে না। হাসান আল বাগদাদি আরও বলেছেন, ইসরায়েলি কমান্ডারেরা অতীত থেকে শিক্ষা নেয় না, তার বাস্তবতাকে উপলব্ধি করতে পারে না। এর কারণ হচ্ছে তারা সবসময় হিংসা, বিদ্বেষ এবং অপরাধে নিমজ্জিত থাকে। ইহুদিবাদীদের এই আচরণের কারণে তাদের পতন
আরো ত্বরান্বিত করবে বলে মন্তব্য করেছেন তিনি। হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের মতো যে কোনো যুদ্ধ মোকাবেলার জন্য হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে। গাজা এবং লেবাননের প্রতিরোধ আন্দোলনগুলোর মধ্যে যোগাযোগ, সমন্বয় এবং সহযোগিতা অনেক বেড়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি আরও জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্র, ইরান, হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা এখন অনেক ভালো। পবিত্র জেরুজালেমে আল কুদস শহরে বিতর্কিত প্যারেড অনুষ্ঠান বাতিল করেছে ইসরায়েলের উগ্র ডানপন্থী গোষ্ঠী। মূলত ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হুমকির মুখে এই সিদ্ধান্ত নিয়েছে ইহুদিবাদী দেশটি। জানা গেছে, উগ্র ডানপন্থীরা আগামী বৃহস্পতিবার কথিত পতাকা মিছিল বের করার পরিকল্পনা করেছিল, তবে গতকাল সোমবার ইসরায়েলি পুলিশ হামাসের হামলার ভয়ে তা বাতিল করতে বাধ্য হয়েছে। এর আগে হামাসের অন্যতম শীর্ষ নেতা খলিল হায়িয়া হুসেইন উচ্চারণ করে বলেছিলেন, পবিত্র আল কুদস শহরে এ ধরনের পতাকা মিছিল বা প্যারেড নতুন সংঘাত শুরু করতে পারে, এই হুমকির হতে পারে। এই হুমকির পরে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্দস পতাকা মিছিল করার অনুমতি না দেওয়ার কথা জানান। ইসরায়েলের মহাকাশ সংস্থার সাবেক প্রধান ইবি হার ইবেন এক শহরে আরব এবং ইহুদিদের মধ্যে সংঘর্ষে আহত হওয়ার পর রোববার জুন মারা গেছেন। গত মাসে ওই সংঘর্ষ হয় এবং তাতে আগুনে পুড়ে এবং ধোঁয়ায় মারাত্মক আহত হওয়ার পর বন্দরনগরী হাইফার রাম্বা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, শহরে সংঘর্ষের সময় ইফিন্দি হোটেলে অবস্থান করছিলেন এবি হার ইবেন। ওই সময় হোটেলটিতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং আগুনে তিনি মারাত্মকভাবে আহত হন। ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার উপর বর্বর আগ্রাসন শুরু করলে এবার নজিরবিহীনভাবে আরব এবং ইহুদিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তারা জের ধরে এক শহর আরব এবং ইহুদিদের মধ্যে মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটে, সেই সংঘর্ষে আহত হয়ে তিনি মারা যান। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের মার্কিন নিয়ন্ত্রণাধীন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ওই ঘাঁটির নাম আইন আল আসাদ। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুটি কম্ব্যাট ড্রোন আইন আল আসাদের সামরিক ঘাঁটির অভ্যন্তরে হামলা চালায়। ঘাঁটিতে CRSM এবং পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকলেও তা ড্রোন দুটিকে শনাক্ত কিংবা প্রতিহত করতে পারেনি। এ ব্যাপারে ইরাকি প্রধানমন্ত্রীর দপ্তরের মিডিয়া সেল থেকে বলা হয়েছে, ড্রোন দুটিকে ভূপাতিত করা হয়েছে। কোনো ব্যক্তি বা কোনো সংগঠন এই ড্রোন হামলার দায় স্বীকার করেনি। উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে মার্কিন দখলদার সেনাদের উপর হামলার ঘটনা বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সন্ত্রাসবাদকে আলোচনায় ব্যবহার করছে বলছে ইরান। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি যে আচরণ করেছে তা থেকে সরে আসার জন্য জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রস্তুত কিনা তা এখনও পরিষ্কার নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। সোমবার একটি টুইট পোস্টে তিনি এই কথা বলেন। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যর্থ চাপ প্রয়োগের নীতি বাতিল করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন প্রস্তুত কিনা তা এখনও স্পষ্ট নয়। বাইডেন এবং ব্লিংকেন অর্থনৈতিক সন্ত্রাসবাদকে আলোচনায় দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তিনি আরও বলেন, ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করে চলেছে। শুধুমাত্র সমঝোতার 36 নম্বর অধ্যায় পড়ে দেখুন, সময় এসেছে আচরণ পরিবর্তন করার। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর 2018 সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে একতরফা এবং অবৈধভাবে আমেরিকাকে বের করে নেন। জো বাইডেন ক্ষমতায় আসার পর তিনি আবার পরমাণু সমঝোতায় ফিরতে চাইছেন। এ নিয়ে অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা চলছে, তবে এখনও দুপক্ষ চূড়ায় পৌঁছাতে পারেনি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।